ধনী নাগরিকদের নৈশ জীবন উদযাপনের জন্য প্রথম নাইট ক্লাব খুলেছে সৌদি আরব। চলতি মে মাসেই রিয়াদের অভিজাত এলাকা জ্যাক্সে উদ্বোধন করা হয়েছে বিস্ট হাউস নামের এই নাইট ক্লাব। ব্যাপক রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে একসময় নারীরা প্রায় পুরোপুরি অন্তর্পুরবাসী ছিলেন। কর্মক্ষেত্রে প্রবেশ তো দূর, স্টেডিয়ামে বসে খেলা দেখা, সিনেমা হলে গিয়ে ফিল্ম দেখা, এমনকি গাড়ি চালানোরও অনুমতি ছিল না তাদের। কিন্তু দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে এই চিত্র বদলাতে শুরু করে। নারীদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশের দরজা খুলে যায়, সেই সঙ্গে অন্যান্য সামাজিক বিধিনিষেধেও কেটে যেতে শুরু করে। এই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে বিস্ট হাউসেও। নাইট ক্লাবটিতে নারীদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে, সেই সঙ্গে মিউজিক ভ্যানু, একাধিক স্টুডিও, ডাইনিং এরিয়া, এমনকি জমজমা ডিজে পার্টির ব্যবস্থা রয়েছে। তবে 1950 সালে দেশজুড়ে মদ নিষিদ্ধের যে আইন জারি করেছিল সৌদির তৎকালীন প্রশাসন, তা এখনো বলবৎ থাকায় বিস্ট হাউসে মদ নিষিদ্ধ। হাউসে আগত অতিথিরা কেবল মকটেল এবং বিভিন্ন অ্যালকোহলমুক্ত পানীয় খেতে পারবেন। নাইট ক্লাবে যেসব রক্ষী বা কাউন্সিলর রয়েছেন, তাদেরও মূল দায়িত্ব হলো আগত অতিথিদের মধ্যে কেউ অ্যালকোহল নিয়ে এসেছেন কিনা সেদিকে লক্ষ্য রাখা। নাইট ক্লাবে আসা এক সৌদি তরুণী উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, এটা একটা নতুন জীবন, সৌদি নারীরা আবার নতুন করে জন্মাচ্ছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।